বন্ধু, হাড় জয়েন্টের ব্যথা, পেশির ব্যথা, কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, পাঁজরের ব্যথা, বাতজনিত ব্যথা বা তাৎক্ষণিক শরীরের যে কোনো স্থানে দুর্ঘটনাজনিত আঘাতপ্রাপ্ত ব্যথা দ্রুত নির্মূল করতে পারেন শুধুমাত্র নিয়ম করে তিনটি ঔষধ সেবনের মাধ্যমে। যদি আপনার ব্যথা তীব্র বা মাঝারি তীব্র হয় তাহলেও ঔষধ তিনটি সেবন করতে পারবেন। ঔষধগুলি সেবন করা মাত্রই আপনার ব্যথার তীব্রতা আস্তে আস্তে কমতে থাকবে। ঔষধগুলির সম্পর্কে বিস্তারিত জানতে বা ঔষধগুলি কখন কিভাবে সেবন করবেন সে সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলদি বডি বিডি চ্যানেল। প্রতিদিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো নতুন নতুন তথ্য পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধু, আপনার কিছু খারাপ অভ্যাস ত্যাগ করে আপনি ব্যথা নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন, যদি আপনার শরীরে অতিরিক্ত ওজন হয়, উঁচু স্যান্ডেল পরার অভ্যাস থাকে, বসে কাজ করার সময় সঠিকভাবে যদি না বসে কাজ করেন, যদি অতিরিক্ত পরিশ্রম করেন, দীর্ঘদিন থেকে শরীরে বড় ধরনের অসুখ থাকে বা সবসময় নরম বিছানায় শোয়ার অভ্যাসের কারণেও আপনার শরীরে ব্যথা হতে পারে। আপনার শরীরে ব্যথা যদি যে সমস্ত অভ্যাসের কথা বলা হলো সেই অভ্যাসগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে এগুলো আপনাকে অবশ্যই পরিহার করতে হবে, তারপর আপনাকে ঔষধ খেতে হবে। বন্ধু, আপনার শরীরের ব্যথার পাশাপাশি যদি আপনার টনসিল বা কানের ব্যথার সমস্যা থাকে তাহলেও আপনাকে এই তিনটি ঔষধ সেবন করতে হবে। ঔষধগুলির মধ্যে ব্যথার যে ঔষধ সেটি হলো টোরি-60। এটি ইটোরিক্সিভ গ্রুপের ঔষধ। এই ঔষধটি শরীরের যাবতীয় ব্যথা, ওস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, জটিল কঠিন বা ক্রনিক মেরুদণ্ডের ব্যথা সমস্যা থাকে তাহলেও ঔষধটি সেবন করতে পারবেন। বন্ধু, আপনার শরীরে ব্যথা যদি তীব্র হয়, গভীর মাংসে বা হাড়ের মধ্যে ব্যথা হয়, ব্যথা যদি আপনার বাতজনিত হয় তাহলে আপনাকে এই টোরি-60 ঔষধের সাথে ডেল্টাপ্রেড-5 ঔষধটি সেবন করতে হবে। ডেল্টাপ্রেড ঔষধটি প্রেডনিসোলিন গ্রুপের ঔষধ। বন্ধু, ব্যথা কমানোর এই ঔষধগুলির সাথে আপনাকে অবশ্যই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের জন্য ওমিপ্রাজল গ্রুপের এই ঔষধটি সেবন করতে হবে। ঔষধটির নাম প্রাজল। এই ঔষধটিও গ্যাস্ট্রিকের জন্য ভালো কাজ করে। বন্ধু, এখন আমি জানাবো ব্যথা থেকে মুক্তি পেতে ঔষধগুলি কখন, কিভাবে এবং কতদিন সেবন করবেন। যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে টোরি-60 এবং ডেল্টাপ্রেড-5 প্রতিদিন খাওয়ার পর অর্থাৎ ভরা পেটে একটি করে দুই বেলা সেবন করতে পারবেন। গ্যাস্ট্রিকের এই ঔষধটি খালি পেটে অর্থাৎ খাওয়ার আধা ঘন্টা আগে একটি করে ক্যাপসুল দুই বেলা সেবন করতে হবে। বন্ধু, ব্যথা সাধারণত ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবে হয়ে থাকে, তাই নিয়মিত ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবার আপনাকে গ্রহণ করতে হবে। ভালো মানের ক্যালসিয়াম এবং ভিটামিন সম্পর্কিত ভিডিও পূর্বে দেয়া আছে। এ সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে আপনাকে পূর্বের ভিডিও দেখতে হবে। বন্ধু, ঔষধগুলি অবশ্যই আপনাকে নিয়ম মেনে অর্থাৎ 7 থেকে 15 দিন সেবন করতে হবে। আবার অতিরিক্ত কোনো ঔষধ সেবন করা উচিত নয়। এই ঔষধগুলি সেবন করার পরও যদি আপনার ব্যথা না কমে তাহলে আপনাকে অবশ্যই অর্থোপেডিক্স ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ঔষধ সেবন করতে হবে। বন্ধু, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।